দৃশ্যাংশরেই কাহিনীর পাতনি, কংক্রিটর অরণ্যত বন্দী ভেলেঙি। পিছে এয়া ভর দুপুরিয়ার কথা নহয়, মহানগরীর প্রত্যুষরহে ঘটনা। স্থান অসম রাজ্যিক চিড়িয়াখানা চৌহদর গাতে লাগি থাকা জোনালী পথ, আবাসিক এলাকাটোর গৃহ নম্বর তিনের চৌহদত পুয়া দুকমুকালিতে আহি সোমাইহি এজনী হরিণী। হয়তো আজি নহয় হয়ে থাকে চিড়িয়াখানার বাউন্ডারি ওয়ালবিলাক ঠিক নহয়, হয়তো কোনোবাই এইটো ভাঙি দিয়ে। কিন্তু এনে ঘটনার সহিতে যেন রাজ্যিক চিড়িয়াখানা চৌহদর ওসর পাজরের বাসিন্দা সকল তিনি অভ্যস্ত পরিচিত। কেতিয়াবা ভঙা দেওয়ালের সুরুঙারে, কেতিয়াবা দেওয়াল জপিয়াই চিড়িয়াখানা চৌহদর পৰা ওলাই অহা জীব জন্তুয়ে এনেদরে জোনালী পথ, জাপরিগুগ আদি অঞ্চলের জনবসতির মাজত সঘনে বিচরণ করে। আর পূর্বর দরেই এইবেলিও অতিকে সচেতনতাবোধ তথা দায়িত্ববোধের পরিচয় দিলে জোনালী পথর বাসিন্দা সকলে, যাতে অরণ্যর জীব হরিণীজনী জনাঞ্চলের মাজত কোনোফালর প্রায় বিপদত নপরে তার প্রতি লক্ষ্য রাখি প্রত্যুষতে ঘরের পৰা ওলাই আহি চৌহদটো বেড়ি রাখে স্থানীয় রাইজে। পাহারা দি বহি আছো, এতিয়ালো আমি পাহারা দি বহি আছো, কিন্তু কি করুম, উপায় তো নাই। দীর্ঘ সময় যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে চোতাললৈ ওলাইও অহা নাছিল চৌহদটোর বাসিন্দা সকল। পিছে বিপরীতে রাইজর চরম দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ রাজ্যিক চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ডিএফওজনের যোগাযোগ নাপায়, আমি একো মানে সঁহারি নাপাই, আমি আগর ডিএফওজনের যোগাযোগ করা গৈছিল তেজাস মরিস্বামীর লগত, যে কিবাকে হরিণটি উদ্ধার করো, আর গোটেই ফোন রেকর্ড আছে গোটেইখিনি কথা। আর দীর্ঘ চারি ঘন্টা ধরে হরিণীজনী এনেদরে চৌহদটোত আবদ্ধ হয়ে থাকার অন্তত আহি পাইহি রাজ্যিক চিড়িয়াখানার উদ্ধারকারী দল। কিন্তু তেওঁলোকৰ বিৰুদ্ধে উত্থাপিত অভিযোগ মানি লব নোখোজে। আপনার চারি ঘন্টা বলে কোনে কলে মানে বুঝি পাওয়া নাই, সেটো আপনাদেরকেহে আছে, আমি তো নাই ন, আমি ভিতর ফিল্ডত আছো, সেটো আপনাদেরকে জানে ন। অবশ্যই ইয়ার কিছু সময় পিছতে ট্র্যাঙ্কুলাইজ করা হয় হরিণীজনী, লই যাওয়া হয় চিড়িয়াখানালৈ। কিন্তু ঘটনার জানো ইমানতে শেষ, স্থানীয় রাইজর বিশ্বাস আকো পুনরাবৃত্তি ঘটিব পরিস্থিতির। হরিণ সমূহ কি কারণে ওলাই থাকে, ওয়াল কোনে ভাঙে, এই গোটেই ঘটনার তদন্তর লগতে গুরুত্বপূর্ণ দাবি আজির তারিখ আমি উত্থাপন করেছো রাইজে, যে চারি ঘন্টা সময় কিয় পলম হল। উল্লেখযোগ্য যে রাজ্যিক চিড়িয়াখানা চৌহদর পৰা 100 মিটাৰৰো কম দূরত্বর ব্যবধানত সোমবারে পুয়া হরিণীজনী আবদ্ধ হয়ে পড়া এই চৌহদটো। ক্যামেরা পার্সন দীপাঙ্কর বরার সহ তেজস্বী ভাস্কর চুটিয়ার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।